নিজের ভাগ্য গড়তে নয় আওয়ামী লীগের লক্ষ্য দেশ ও মানুষের উন্নয়ন এ কারণেই জনগণ বারবার ভোট দিয়ে আস্থা রেখেছে স্বদেশ স্বদেশ প্রত্যাবর্তন দিবস গণভবনে নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের রোল মডেল বাংলাদেশকে নিয়ে কেউ যেন ষড়যন্ত্র করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বানে জানান প্রধানমন্ত্রী ছিলাম ছাত্রলীগেরই সদস্য ছিলাম আওয়ামী লীগের না আওয়ামী লীগে একাশি সালে হলাম এটা হলো বাস্তব কথা যখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি তখন ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির একজন সদস্য ছিলাম তা আমরা কখনো পদ নিয়ে কখনো ঘামায় চিন্তা করিনি বা ওটা আমরা চাইও নি ওইটাই মাথায় রেখেছিলাম যে এই দেশটার জন্য কিছু করে যেতে হবে কিন্তু এটা তো বাস্তবতা যে আমি যখনই ফিরে এসেছি তারপরই প্রতি পদে 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 বাধা যারা বারবার চেয়েছে এই সংগঠনকে সম্পূর্ণভাবে নিশ্চিন্ন করে ফেলতে কিন্তু তারা কখনো সফলতা অর্জন করতে পারেনি আওয়ামী লীগ কিন্তু ঠিক আওয়ামী লীগের মতনই ধীরে ধীরে গড়ে উঠেছে আজকে সারা বাংলাদেশে আওয়ামী লীগ এক নম্বর পলিটিক্যাল পার্টি যে পার্টি মানুষের আস্থা বিশ্বাস অর্জন করেছে এবং সেই আস্থা বিশ্বাস অর্জনের আমরা দেখতে পাই এবারের নির্বাচন